এখন ফিতরার পরিমাণ কি, ফিতরার পরিমাণ কি আমাদের দেশে কি প্রচলিত আছে? হ্যাঁ বলেন, কি প্রচলিত আছে? টাকাই চলে এসছে, তার আগে ধরেছে তার আধা সা ধরেছে, টাকা ভুল আধা সা ভুল, এক সা দিতে হবে আর খাদ্য দ্রব্য দিতে হবে। দেওবন্দি বেরেলভী মজহাবপন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন, এক তো এক সা থেকে সুন্নত ছেড়ে দিয়ে আধা সা এসছে, আধা সা থেকে আধা সাও দেবো না, এখন টাকা দেবো। টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে, একটা হচ্ছে সরকারি রেট, রেশনের রেট, একটা সরকারি রেট আছে, আর একটা হচ্ছে পাবলিক রেট, মার্কেটের, মার্কেট না রেশনের, সরকারের কি নির্ধারণ করা আছে এত টাকার বেশি হবে না কিলো, তো ওই হিসাবে দেবো, আর ওই হিসাবে আবার কিছু কাটা ছিঁড়া করবে, ওকে সাইজ করবে। এই সাইজ করতে করতে আমি ছোটকালে হাস্যকর ঘটনা বয়ান করছি, যখন ঈদের সময় আসতো, ফিতরা দেওয়ার সময় আসতো, তখন আমাদের যে গ্রামে আমি ছোটকালে মানুষ হয়েছি, মাতাব্বর ছিলেন, এসে মসজিদে দাঁড়িয়ে গেলেন আর বলতেন যে আচ্ছা বলেন তো আপনারা কত টাকার ফিতরা দিতে পারবেন, গ্রামের লোকেরা সমাজের লোকেরা বলেন তো, সমাজ কত টাকার ফিতরা দিতে পারবেন। আমি যখন এই কথাটা ছোট থেকে আমার মগজে ছিল, যখন আলেম পাশ করে এলাম, জুমার খুতবা একদিন ভালো করে দিলাম যে আল্লাহ পাক ফরজ করে দিচ্ছেন, তার রাসূল বলছেন সাম, এক সা দিতে হবে, আড়াই থেকে তিন কেজি দিতে হবে, সে তিনের জায়গায় আড়াই করতে পারেন, কারণ আড়াই কেউ কেউ আড়াইও বলেছে, ঠিক আছে, কিন্তু আপনি মানুষে আল্লাহ যে ফিক্স করে দিয়েছেন, রাসূল ফিক্স করে দিয়েছে এতটা দিতে হবে, আপনাকে কে এখতিয়ার দিল যে ভাইয়েরা কতটা দিতে পারবেন, আজ কয়টা কটা কয় বছরে দিতে পারবেন? তখন একটু যারা সচ্ছল খোলা মনের, দশ টাকা করে দিতে পারবো, একদল একটু বখিল পয়সাওয়ালা, কিন্তু বখিল বলছে না না এটা বেশি হয়ে যায়, সাত টাকা হোক। তখন গরিব দল না, গরিব পার্টিরা, তারা বলছে না 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 আমরা দিতে পারবো না, আমরা পাঁচ টাকা করে পারবো। এই দর কষাকষি শুরু হলো শরীয়তের ওপর, এই হলো মুসলিম সমাজের অন ইসলামিক অবস্থা, মুসলিম সমাজের অন ইসলামিক অবস্থা। তাহলে ফিতরা দিতে হবে এক সা, আচ্ছা এক সা, সাটা আবার কোথায় দিতে হবে, বাংলাদেশি না ভারতীয় না ইরাকি? বড় আফসোসের বিষয়, হানাফি ভাইরা দেওবন্দি হোক আর বেরেলভি হোক, ওরা সা তো সা শব্দটা রেখেছে, কিন্তু সা নিয়েছে কোথাকার, ইরাকি সা, কুফার সা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কুফা যাননি, কুফার সা তো দূরের কথা, জীবনে তিনি কুফার সফর করেননি, ইরাকের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আর বাল্যকালে শাম দেশে সফর করেছেন, ব্যবসায়ী সফর হয়তো কি নবী হওয়ার আগে, কিন্তু কুফার ইরাকের কোনো সফর নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কুফার আর ইরাকের সা কোত্থেকে আসলো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্ম সেই জন্যই এত মুতাবারক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে আসলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের জন্ম সেখানে, তাদের মত মদিনা মুনাওয়ারা, মদিনার সা দিতে হবে না, যেখানকার সা মানে কাঠা পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন, সা মানে ওজন নাই, আজকালকার জামানায় ধান গম পাট দাঁড়ি পাল্লায় ওজন করা শুরু হয়েছে, আসলে দাঁড়ি পাল্লায় ধান গম পাট এসব ওজন করা ছিল না, দেখেছে, খাদ্য দ্রব্য দাঁড়ি পাল্লায় ওজন করা কোনো কালই ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে, তখন কাঠাতে আড়িতে ধামাতে, আড়ি ধামা বুঝেন কি বুঝেন না আপনারা, হ্যাঁ, তারা মহিলারা যে কাঠাতে চাউল মাপ করে আবার হাঁড়িতে দেয় পাক শাকের জন্য, আজকাল টিনের ডিব্বা উঠার পরে ওগুলো ছুটে, বেঁতের বেঁতের হয়তো আপনার ওই কাঠাগুলি, তো এই এই হচ্ছে আপনার সা, সা এক ধরনের পাত্র হয়তো, যাতে মোটামুটি আড়াই থেকে তিন কেজি খেজুর আসত, খেজুর আসত, সেই কাঠা ছিল নবী সাল্লামের মদিনার কাঠা সা ছিল, সুতরাং মদিনার সা দিতে হবে, এটি হচ্ছে সুন্নত তরিকা, কুফার সা হচ্ছে সুন্নতের খেলাফ, ইরাকি সা সুন্নতের খেলাফ, ইরাকি সাহের ওজন বড় হয়ে যায়, তখন ফেসে গেল হানাফি ভাইরা, এখানে দিতে হচ্ছিল আড়াই কেজি, ওটা চার সের হয়ে যায়, মেলা হয়ে যায়, ওটা সাড়ে তিন কেজির মতো হয়ে যায়, তার আর এক কেজি বেশি লেগে যাচ্ছে, তাহলে কী করতে হবে, এটাকে তো হালকা কাট ছাঁট করে একটু সাইজ করে হালকা করতে হবে, তখন বলছে এক কাজ করো, মাওয়িয়া রাজিয়াল, আমির মাওয়িয়ার একটা ফতোয়া আছে, উনি বলেছিলেন যে আধা সা দিতে হবে, সুতরাং হানাফি ফতোয়া হচ্ছে আধসা, আধসা যখন করে দিল তখন কমে গেল, সুবিধাবাদী মুসলমান, দেখলেন এই আধা সার ইতিহাস হচ্ছে এইরকম।
একসা দিতে হবে, আর তাও নবী করিম সাল্লামের সা যেই সা দিয়ে দিতেন, অর্থাৎ যেই কাঠা যেই পাত্র দিয়ে মদিনার, সেই মদিনার সা দিয়ে এখনও মদিনায় সে সাগুলি পাওয়া যায়, সে সা পাওয়া যায়। আমার শ্বশুর সাহেব দীর্ঘদিন আজকে 30 বছর আগে হজে এসেছিলেন, তখন আরবি ব্যবসায়ী হয়নি, তার সাথে পরিচয় ছিল না। তো ব্যবসায়ীদের উনি বললেন যে আমি মদিনায় প্রথম হজে গিয়ে এই সায়ের কাঠা কিনে নিয়ে এসেছিলাম, আর অতি করেই আমি ফেতরা দিই, কাঠা এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলেন তিনি। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই মর্মে, কুননা নুতি হাফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সা'আ মিন তামিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সা খাদ্য দ্রব্য দিতাম, কত? আধা সা নয়, আও সা'আ মিন তামরিন, এক সা খেজুর দিতাম, আও সা'আ মিন শাইরিন, জব দিল এক সা দিতাম, আও সা'আ মিন জাবিবিন, কিশমিশ দিল এক সা দিতাম। ফালাম্মা জা মাউইয়া, তো মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা একবার আসলেন মদিনায়, খলিফা হলেন আর মদিনা আসলেন বেড়াতে, ওয়াজা আতিস সামরা, আর গম আসলো খুব মোটা মোটা দানার গম শাম দেশ থেকে আসলো। কাল তখন তিনি বললেন আরা মুদ্দাম মিন হাজা ইয়াদেল মুদ্দাইন, আমার মনে হচ্ছে যে এক মুদ গম দুই মুদ খেজুরের সমান হবে, মুদ প্রায় 600 গ্রাম, অর্থাৎ বলতে চাইলেন যে খেজুরের দ্বিগুণ দাম হয়ে যাচ্ছে কিসের? গমের। সুতরাং যদি তোমরা গম আধা সা দাও তবে অসুবিধা নেই, চলবে, বুখারিতে হাদিস রয়েছে। তাহলে এটি কার মত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হ্যাঁ, চার খলিফার কোন খলিফার যাদের অনুসরণ করতে বলা হয়েছে না? মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর ব্যক্তিগত মত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ফরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতাল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন সাদাকায়ে ফিতর বা সাদাকা রমজান বলেছেন, আলা যাকারি ওয়াল উনসা ওয়াল হুররি ওয়াল মামলুকে সা'আ মিন তামরিন আও সা'আ মিন শাইরিন, তারপরে লোকেরা সেটাকে, লোকেরা করলো কি, আধা সা গম করে দিল, এক সা খেজুর সমান আধা সা করে দিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিসটিতে আছে যে তিনি মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রতিবাদ করেছিলেন, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মারওয়ান বিন হাকাম যে মদিনার গভর্নর ছিলেন তার সামনে প্রতিবাদ করেছিলেন, তো ওই হাদিসটি আপনাদের শোনাই। বলছেন কুননা নুখরিজু ইজ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি আন কুল্লি সাগীরিন ওয়া কাবীরিন হুররিন আও মামলুকিন সা'আ মিন তামিন, আমরা বের করতাম, কি বের করতাম? ফিতরা বের করতাম, ফিতরা আদায় করতাম। ইজ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ আমাদের বিচে ছিলেন, মানে রাসূলুল্লাহ যখন জীবদ্দশায় ছিলেন বা হায়াত ছিলেন, জাকাতাল ফিতর ফিতরা আন কুল্লি সাগির, প্রত্যেক নাবালকের পক্ষ থেকে, কাবিরের সাবালকের পক্ষ থেকে, হুররিন স্বাধীনের পক্ষ থেকে, মামলুকিন গোলামের পক্ষ থেকে, সা'আ মিন তামিন খাদ্য দ্রব্য একসা করে, যে কোনো খাদ্য দ্রব্য একসা করে, আও সা'আ মিন আকিতিন অথবা পনির হলো একসা, আও সা'আ মিন শাইর জব হলো একসা, সা'আ মিন তামার খেজুর হলো একসা, আও সা'আ মিন জাবিবিন কিশমিশ হলো একসা। ফালাম নাজাল নুখরে জহু, আমরা এইভাবেই সাদকায় ফিতর বের করতাম, ফিতরা এইভাবেই দিতে থাকতাম, দিতেছিলাম, হাত্তা কাদেমা মাওয়িয়া তো হাজ্জান আও মুতামিরান, এমনকি মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে আসলেন অথবা উমরা করতে আসলেন, কোন দেশ থেকে? তার রাজধানী যেহেতু কোথায় ছিল? দামেস্কে ছিল, শাম দেশ থেকে আসলেন। ফাকাল্লামা নাসার আল মেম্বার, মদিনার মেম্বারে চলেন, যেহেতু তিনি খানিফা মদিনার মেম্বারে চললেন, আল ফাকানা ফি মাকাল্লামা বিহিন নাস, লোকজনকে যে বক্তব্য দিলেন তার একটি বিষয় ছিল, আন ইন্নি আরা আন্না মুদ্দাইন মিন সামারা ইশাম তাদেলু সা'আ মিন তামরিন, আমার মত হচ্ছে যে শাম দেশের এই যে মূল্যবান গম এটি খেজুরের এক সার, এক আন্না মুদ্দাইন মিন সামারা ইশাম, দুই মুদ যদি হয়, দুই মুদ যদি 600 600 করে দিত, 1200 গ্রাম মানে কতটি হচ্ছে? হ্যাঁ, প্রায় সোয়া কেজির কাছাকাছি, তাহলে দুই মুদ, আনুমানিক দুই মুদ শাম দেশের দুই মুদ গম তা দিল সা'আ মিন তামারিন, এক সা খেজুরের সমান হয়ে যাচ্ছে, তাহলে এক কেজি 200 গ্রাম মানে সোয়া কেজি গমই যদি এক সা মানে 2.5 কেজির সমান হয়ে যায়, তাহলে তার মত কি বলতে চাইলেন তিনি, যে তোমরা যদি অর্ধেক দিয়ে দাও গম, আধা সা দিয়ে দাও তাহলে চলবে, এ কথা বললেন তিনি। ফাখাযান্নাসু বিযালিকা, লোকেরা কিন্তু দেখলো যে সুবিধায় খলিফা যখন বলছেন আর আধা সা দেওয়ার ব্যাপার স্যাপার আছে, লোকেরা দিতে লাগলো, অনেকেই দিতে লাগলো। ফাকাল আবু সাঈদ, এখন শুনেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবি এবং অনেকগুলি হাদিস তিনি বর্ণনা করেছেন,
তিনি করলেন কি বললেন সাথে সাথে আম্মা আনা বলছে ফা আম্মা আনা ফালা আজাল উখরিজুহু আবাদান মাইশতু আমি নিজের কথা বলছি ফালা আজাল উখরিজুহু আবাদান সর্বদাই ওইভাবেই আদায় করব বের করব ফিতরা যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বের করেছে মাইশ যতদিন আমি বেঁচে থাকব আমি যতদিন বেঁচে আছি একসা করে দিতাম আল্লাহ নবীর জামানায় ওইভাবে একসা করে আমি দিতে থাকব আবু দাউদের হাদিস হাদিসটি সহি আবু দাউদের হাদিস হাদিস সহি তাহলে কেউ যদি দাবি করে যে না আধা সার উপর ইজমা হয়ে গেছে যেমন সুবিধাবাদী ভাইয়েরা আমাদের দেশের কি করবে বলবে যে আধা সা কেন বলছে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না লোকের ইজমা হয়ে গেছে ইজমা হইল প্রখ্যাত সাহাবি মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বরং তার চাইতেও মর্যাদা সম্পন্ন সাহাবি হাদিস মুখস্থর দিক দিয়ে হাদিস বর্ণনার দিক দিয়ে দিনের জ্ঞানের দিক দিয়ে তার চাইতে মর্যাদা সম্পন্ন সাহাবি আবু সাইদ খুদির বিরোধিতা করলেন এর নাম কি এজমা না এজমা ভঙ্গ হয়ে গেল ভঙ্গ হয়ে গেল একমত হলো না তাহলে বরং তিনি হকের উপরে ছিলেন যে না এই ইজতিহাদ চলবে না নবী সাল্লাম নির্ধারিত করেছেন সেটাই থাক একসা যা কিছু হোক একসা দিতে হবে তারপরে যুগ বিশেষে অবস্থা আরো পরিবর্তন হইতে পারে দেখেন আমাদের দেশে যান তখন গমের দাম বেশি হয়ে গেছিল খেজুর সস্তা হয়ে গেছিল এখন বাংলাদেশে আধা সা খেজুর দেন তো দেখি এক সা গম না দিয়ে চাল না দিয়ে আধা সা খেজুর দেন তো দেখি সোয়া কেজি খেজুর কত দাম লাগে পনির দেন তো আধা সা পনির দেন তো দেখি কিশমিশ দেন তো আধা সা কিশমিশ দেন তো দেখি হ্যাঁ সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঝামেলা সাফ করে দিয়ে চলে গেছেন যে বাবা সা দিতে হবে যা দিবে দাও এই জিনিসগুলোর খাদ্যদ্রব্য থেকে এক সা দাও কোনো বছরে ঝগড়া করতে হবে না বসতে হবে না মিটিং করতে হবে না সমাজে কে কত দিতে পারবেন কোনটা দিবেন চাল দিবেন না গম দেবেন এই সব ঝামেলা করতে হবে কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ